এইভাবে নিয়ে ইডেন কলেজ নাম শুনতেই নানান আলোচনা সমালোচনা উঠে আসলেও এই কলেজ নিয়ে অনেকের মনে রয়েছে বেশ কৌতূহল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আমাদের ইডেন মহিলা কলেজ সম্পর্কে নানান জানা অজানা তথ্য দিব এবং তার সঙ্গে আমাদের পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সবাই সঙ্গে থাকুন। এখান দিয়ে মেন গেট দিয়ে ঢুকতেই হচ্ছে, হাতের বামে ওইখানে হচ্ছে প্রশাসনিক ভবন, মাঝখানে বড় একটা বাগান আছে, আর আমরা এখন ওই সাইড দিয়ে পুকুর পাড়ে যাব। ওই তো এখানে একটা সুন্দর বাগান মাঝখানে। আর এই সাইডে হচ্ছে বিভিন্ন হল, যারা ইডেনের হলে থাকে তারা এইখানে এই হলগুলোতে থাকে। সামনে আরও হল আছে, বাট এইখানেও আছে আর কি। অনেক বড় আমাদের মানে ক্যাম্পাসটা, এখানে আসলে মানে নতুন যারা আসে তাদের জন্য খুবই কষ্ট খুঁজে বের করে সব ইগুলো। আচ্ছা, এখানে হচ্ছে একটা হাসনা বেগম ছাত্রী নিবাস একটা হল, আর এই তো এখানে হচ্ছে পুকুর পাড়। আমাদের ইডেনের মধ্যে সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে এটা। আর হাতের ডানে হচ্ছে কম্পিউটারের দোকান কিংবা ছোট ছোট বিভিন্ন দোকান আছে। চলেন একটু আপনাদেরকে এখন পুকুর পাড়টা ঘুরে দেখাই। এখন আমরা একটু আমাদের পুকুর পাড়টা ঘুরে দেখাই আপনাদেরকে। এই প্লেসটাও অনেক সুন্দর। আর আমার সাথে আমার মামাতো বোন আজকে আমার ভার্সিটিতে আসছে, দেখি। আচ্ছা, ওয়াও, অনেক দিন পর এখানে আসলাম। অনেক বড় একটা পুকুর, এই যে অনেকে বসে পা ভিজাচ্ছে। এইখানে না পানি আরো কম ছিল যেদিন, এখন পানি আবার বাড়ছে দেখা যাইতেছে। মানে আমরা আগে বেঞ্চেও না এভাবে বসে থাকতাম, পানি ছিল না, আর এখন তো অনেক পানি। অনেক বড় একটা পুকুর। আর এই যে সাইডগুলো, সাইডে ছোট অনেক দোকান বসতো আগে, বিভিন্ন আচার ঝালমুড়ি ফুচকা এগুলার, এখন তো এগুলার কিছুই নেই। এইখানে অনেক মাছও আছে কিন্তু এখান থেকে মাছ ধরা নিষেধ। চেরেন চল, আমরা এখন পুকুর পাড় থেকে যাই, চলো। জেরিনের অনেক অনেক খিদে পাইছে, এখন আমরা ক্যান্টিনে যাব, দেখি জেরিন কিছু খায় কিনা এখান থেকে, আর না হয় আমরা বের হয়ে ফুচকা খেতে পারি। আমাদের বাহিরে ফুচকা অনেক মজা, আর আপনাদেরকেও আজকে দেখাবো আমাদের বাহিরের ফুচকার কেমন, অনেক মজা। এই যে পুকুর পাড়, আর আমরা এখন সোজা যাচ্ছি এখানে। মানে এই ক্যাম্পাসটা বিশাল বড়, বলে শেষ করতে পারবো না কিংবা একদিনে পুরোটা ঘুরেও দেখানো সম্ভব না। এখানে পানি আছে, পানির বোতল কই? ও, এই পানি শেষ হয় না, এখান থেকে পানি নেওয়া যায়। তো এই যে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, পানি নিয়ে কোনো টেনশন নেই। এটা হচ্ছে ভবন 5। এই যে জেরিন এখন পানি নিচ্ছে। আচ্ছা থাক, চলো ওইখানে যাই। ওইখানে না বড় একটা ই আছে, মানে খেলার স্পেস ওইখানে আছে। ওইখানে গেছিস? আচ্ছা, এখন একটু আপনাদের ওই যে পুকুর, পুকুর পাড়ের ওই রোডটাতে গিয়ে দেখাই ওইখানে কি কি আছে। পুকুর পাড়ের এই সাইডটা হচ্ছে মেইনলি যারা হলে থাকে তাদের জন্য। যেমন এই যে আমার হাতের বায়ে, এইখানে প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে হল, যারা ইডেনের হলে থাকে তারা এইখানে থাকে। এই যে এখানে একটা হল দেখা যাচ্ছে, এটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ছাত্রী নিবাস। জেরিন, কেমন লাগছে আমাদের কলেজে? ভালো, অনেক ভালো। তারপর এখানেও হল, তারপরে পেছনের বিল্ডিং ওইটাও হল,
আর ওইখানে ছোট ছোট সবজির দোকান যারা হলে থাকে তারা এখান থেকে বাজার করে খায়। আর এখানে হচ্ছে জেবুন্নেসা ছাত্রী নিবাস, এখানেও আরেকটা হল। এ পর্যন্তই এখানে। আর এখানে যারা খেলে তাদের জন্য বড় একটা স্পেস। আমরা না যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এখানে এসে আমরা খেলতাম, আমাদের একটা গ্রুপ ছিল। এখানে বিশাল বড় একটা স্পেস, মানে আড্ডা দেওয়ার জন্য অনেক বড় একটা মাঠ এখানে। আগে আমরা এখানে এসে অনেক বসে থাকতাম, অনেক আড্ডা দিতাম, ছবি তুলতাম। এখন অবশ্য ওইভাবে আসা হয় না, এখন শুধু পরীক্ষার সময় আসি, কোনো রকম পরীক্ষা দিয়ে চলে যাই। আর এইখানে দেখেন কত সুন্দর একটা প্লেস। আর ওই তো সামনে দেখা যাচ্ছে ওইখানে একটা শহীদ মিনার আছে, আর তার অপোজিটেও হচ্ছে একটা হল, এটা তো অনেক বড়। ঢাকা থেকে, ঢাকার বাহির থেকে অনেকেই আছে যারা ইডেনের হলে থাকে, তো তাদের জন্যই মূলত মানে এত বড় বড় বিশাল এক একটা হল, হল রুম আর কি। আর এখানে হচ্ছে আসলে বাসা বাড়ির মতোই সব কিছুই পাওয়া যায়, এখানে যারা থাকে সবাই নিজের বাসার মতোই থাকে। এইখানে হাট বাজার সব কিছুই ভেতরেই থাকে, দেখা যায় সকালে এখান থেকে সবাই মানে যারা থাকে তারা বাজার করে, নিজেদের মতো করে রান্না করে। আবার দেখা যায় সকালে ঘুম থেকে উঠে বাইরে ক্যান্টিন থেকে এসে নাস্তা করে। আর এইখানে সরাসরি গেলে এখানে মার্কেটিং বিভাগ আছে এই বরাবর, আর এইখানে দেখা যাচ্ছে এটা নতুন করছে, বিশাল বড়। আমরা এখান থেকে এখন বের হব। আমাদের ইডেনের বেশ অনেকগুলো বাস আছে এখানে, যারা যায় আর কি এইগুলো নিয়ে যায়, কিন্তু আমি আসলে প্রথম মনে হয় কয়েকবার বাস দিয়ে যাওয়া আসা করেছি, বাট এখন আর হয় না যাওয়া, কারণ এই বাসের নির্দিষ্ট কিছু সময় আছে, তো সময় ছাড়া তো বাস ছাড়ে না, তার জন্য আমরা আর এই বাসে যাওয়া আসা হয় না। আর ওই যে ওইখানে ওইখানে গ্রন্থাগার আছে, আর এই যে রুমগুলো, এখানে আমাদের পরীক্ষা চলছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে বের হব। আমাদের আরেকজন ফ্রেন্ড ও প্রশাসনিক ভবনে ওয়েট করছে আমাদের জন্য, আমরা এখন ওইখানে যাব। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আছে, আর এখানে শেখ রাসেল দেয়ালিকা আছে। চলো জেরিন, বের হই আমরা এবার। কতটুকু দেখাতে পেরেছি জানি না, বাট চেষ্টা করেছি মোটামুটিভাবে কোনো রকম মানে ঘুরে দেখানোর জন্য। ওইটা হচ্ছে প্রশাসনিক ভবন, নিচে আমাদের অফিসে যাবতীয় কার্যাবলী এখানে হয়ে থাকে। আর এইটা হচ্ছে দ্বিতীয় গেট, মাঝখানে একটা বাগান আছে। আর এটা হচ্ছে ভবন দুই, যেখান থেকে এখন আমরা বের হলাম। ওই যে আমার বান্ধবী দেখা যাচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখন আমরা ক্যান্টিনে যাচ্ছি। চটপটি ফুচকা হবে, আর এখানে একটা দোকান, আর এখানে মূলত আমাদের ক্যান্টিনের ভিতরের অংশটা। এখানে ডাল আছে সকালে নাস্তার জন্য, তারপরে সবজি, স্যান্ডউইচ। এটা কি চিকেন স্যান্ডউইচ? স্যান্ডউইচের প্রাইস কত? এছাড়াও এখানে মিনি পিৎজা পাওয়া যায়, বার্গার আছে, তারপর ভেজিটেবল রোল আছে, সিঙ্গারা, সমুচা, তারপরে কেক, বিস্কিট, পরোটা, ভাজি, সবজি, এগুলো আছে। মানে এখানে হচ্ছে সব ব্রেকফাস্ট আইটেম। এছাড়াও আমাদের আরও দুই তিনটা ক্যান্টিন আছে, ওইগুলোতে লাঞ্চ আইটেমও পাওয়া যায়।
তুমি খেয়ে বলো তো কেমন এটা, কি রোল এটা, কি আছে এটার ভিতরে? সবজি? আচ্ছা, কেমন টেস্ট? মজা না? আচ্ছা, কিন্তু এখন যেহেতু পেটে ক্ষুধা, তার জন্য খেতেই হবে, কিছু করার নেই। বাহিরে ফুচকাটা মজা, আমরা ওইখানে স্বর্ণামে আসছিলাম না, তখন খাইছিলাম ওইখানে। আচ্ছা, যেদিন একটা বার্গার কিনছে ওর অনেক খিদে পাইছে, তো বার্গারও খাচ্ছে আর খেয়ে আমাদেরকে এখন রিভিউ দেবে। এই প্রথম গেট দিয়ে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম, আর এখন আমি এখান দিয়ে বের হয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড গেট। আর এখানে স্যার ম্যাডামদের গাড়ি আনলে ওগুলো এখানে পার্কিং করে, মাঝখানে অনেক সুন্দর একটা বাগান আছে। এখানে আমাদের ইডেন কলেজের ভিতরে কিন্তু জুতো সেলাই করাও যায়। আচ্ছা, আমরা এখন পানি নিতে সেই জিনিসটা নোটিস করলাম, কিছু আসতে থাকে একটা বিউটি পার্লারও আমাদের ইডেনের মধ্যে আছে। ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে মেকআপ করানো হয়, মেকআপ 200, শাড়ি পরানো 20, হেয়ার স্ট্রেট কার্ল কিংবা ক্রিম 70। মানে কি বলবো, এখানে চুলে বিভিন্ন ধরনের খোপা ও বেনি করা হয়, 50 টাকা মূল্য। আর কি, হাতে মেহেদি পরানো হয় 30 টাকা, আবার রুম রঙও দেয়া। হচ্ছে আমাদের ইডেন কলেজ, ঠিক তার অপোজিটেই। মামা ফুচকা কত প্লেট? 30 টাকা প্লেট। তাহলে কি ভাই আপনি ফুচকার বিজনেসটা শুরু করবেন? 40 টাকা বলতেছেন কেন? আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।